হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সানমোনা টিচার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালিদের অতি প্রিয় এবং অতি সাধারণ একটি রেসিপি, বাদশাহী দই ভেটকি। এই বাদশাহী দই ভেটকি বিভিন্ন জন বিভিন্ন রকমের বানিয়ে থাকে। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই বাদশাহী দই ভেটকি বানিয়ে দেখাবো। তাহলে চলুন, এই বাদশাহী দই ভেটকি আমি কিভাবে বানাই দেখে নিন আপনারা। বাদশাহী দই ভেটকি বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। এবার দই ভেটকিটাকে প্রথমে ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাছের দুই দিকে মাখিয়ে নেব। সমস্ত পুরো মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাস ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো মাছই সর্ষের তেলে রান্না করলে তার টেস্টটা ভালো হয়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছ ছেড়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে মাছটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি আবারও বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি দিলাম, 2টো লবঙ্গ, আর দিলাম 2টো এলাচ। অবশ্যই এলাচগুলোকে ফাটিয়ে দেবে। এবার কয়েক সেকেন্ড খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একটা মিষ্টি গন্ধ বেরোবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে টেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে পেস্ট। এবার আমি টমেটোটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধ একদম চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 2টো। এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য নুন। দিয়ে খুব ভালোভাবে 2-1 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের থেকেও কম ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। আমি এখানে 8 থেকে 10টা কাজু বাদামকে মিহি পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফেটানো টক দই। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। মশলাটা মিডিয়াম ফ্লেমেতে কিন্তু একদম কষিয়ে নিতে হবে। দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি জল
আমি দই যে রেখেছিলাম যে বাটিতে সেই জলটায় ধুয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত গ্রেভিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটাকে দিও আরো নাড়াচাড়া করে নিলাম। এবার গ্রেভিটা 2 থেকে 3 মিনিট আমি ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ফ্রাই করা ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেটকি মাছগুলো দিয়ে গ্রেভির মধ্যে সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি। ভেটকি মাছ খুব নরম হয়, আলতো হাতেতে ভেটকি মাছগুলোকে নাড়াচাড়া করতে হয়। এবার আমি এই মাছটা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। এই সময় স্টিমটাকে আমি কিন্তু একদম কমিয়ে রাখছি। 5 মিনিট সেদ্ধ হবে। বাদশাহী দই ভেটকি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি শুধু ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি। গরম গরম ভাতের সাথে এবার আমি পরিবেশন করব। দই ভেটকি আমার ফাইনালি রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। আপনারা ঠিক এই রকম প্রসেস করে বানাবেন, খেতে অবশ্যই দারুণ লাগবে। বাদশাহি দই ভেটকি আমার কমপ্লিট। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার পরিবেশন করব। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন, যাতে আমার রান্নার সর্বপ্রথম আপডেট আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজ আসি, নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি নিয়ে আসছি। টাটা।